কচ্ছপের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা সভাপতিত্ব করছেন মহানগরী দক্ষিণের বিপ্লবী সভাপতি হাবিবুল নবী খান সোহেল। এখন পর্যন্ত আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডাকসুর সাবেক বিপি, সাবেক ছাত্র নেতা, সাবেক মন্ত্রী জনাব আমারুল্লাহ আমান, উপস্থিত রয়েছেন সংগ্রামী নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। আজকে এই প্রতিবাদ সমাবেশে আপনারা অনেকেই মনোবল এবং সাহস নিয়ে এখানে অংশগ্রহণ করেছেন, যার কারণে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুরা, শুধু ঢাকা 18 আসনেই এই যাবৎকালে ভোট কারচুপি হয় নাই। 2014 সালে এই সরকার কেন্দ্রে জনগণের ভোটার উপস্থিতি ছাড়াই ভোট দিয়ে এখন পর্যন্ত ক্ষমতায় টিকে আছে। 2018 সালে রাত্রের অন্ধকারে ভোট করে এই ক্ষমতাকে তারা পাকাপোক্ত করে চলেছে। এদেশের মানুষ জানতে চায় আমাদের কি ভোট আসবে 2023 অথবা 24 সালে, একই পক্ষে কি ভোট হবে, একই পক্ষে তো ভোট চলতে দেওয়া যায় না। যদি ভোট কারচুপি হয়, যদি একই প্রক্রিয়ায় তারা ক্ষমতায় টিকে থাকতে চায়, তাহলে আমাদের কি করা উচিত? প্রতিরোধ করে তুলতে হবে। আমরা দেশের প্রিয় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এখন পর্যন্ত রাজপথে আছি এবং থাকব ইনশাল্লাহ। যারা আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, গাড়ি বুড়িয়ে মামলা দিয়ে রক্ত চক্ষু দেখিয়ে আমাদের আন্দোলনকে নস্যাৎ করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। সেই আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করে আগামী দিনে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতিবাদী দল জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 90-এর সহচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নায়ক বিএনপি জাতীয় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য, সাবেক তুখোড় ছাত্র নেতা, জনতা জনাব হাবিবুর রহমান হাবিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা উত্তর এবং সিরাজগঞ্জ গাজীপুর নির্বাচনে ভোট ডাকাতে পরবর্তী সময়ে সরকারের বাহিনীর কর্তৃক গাড়ি চালিয়ে পুড়িয়ে দিয়ে শত শত নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ঢাকা দক্ষিণ এবং উত্তর বিএনপির কাছে আয়োজিত আজকের এই সভার সভাপতি সাবেক ছাত্রদের ঢাকা দক্ষিণের সংগ্রামী সভাপতি বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল উপস্থিত। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমিনুর রহমান সহ উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, গত 12 তারিখে গাজীপুরে এবং উত্তরে এই সরকার প্রশাসন জাতীয় গতকাল আমাদের শত শত নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে, প্রায় 40 নেতা কর্মী গ্রেপ্তার করেছে। আমি এই পত্র সবার থেকে সরকারকে পরিষ্কার করে বলতে চাই, ঢাকা উত্তর এবং কাঠমান নির্বাচন বাতিল ঘোষণা করে পুনর্নির্বাচন দিতে হবে। Yeah, man!
ইনশাআল্লাহ এই হলো আমাদের সাপোর্ট আপনাদের সবাইকে ধন্যবাদ দেশের জন্য উঠা দিতে দিবার সবাই জামার হোক তারেক আহমেদ জামার সবাইকে ধন্যবাদ বিএনপির এজেন্ট ছিল মহিলা এবং পুরুষ
তখনই আওয়ামী সন্ত্রাসী বাহিনী সেই এজেন্টদের যে কাগজ টেনেছে তাদেরকে মারধর করে বের করে দিয়েছে। এমনকি মহিলা এজেন্ট মায়া নির্মম ভাবে প্রহারে আহত হয়েছে। এজেন্ট ছিল এজেন্টরা প্রায় অর্ধ শতাধিক, এখনো তারা হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা, বহু নেতা কর্মী আহত অবস্থায় হসপিটালে রয়েছে। এই নির্বাচনটিকে তারা এমন ভাবে নিয়েছে যে বিএনপির কোন এজেন্ট থাকতে পারবে না, সমর্থক থাকতে পারবে না, জনগণ ভোট দিতে পারবে না। সেই লক্ষ্যে তারা সেদিন ঢাকা এবং ঢাকার বাইরের থেকে হাজার হাজার সন্ত্রাসীদেরকে নিয়ে ভোট কেন্দ্র দখল করে তারা সেদিন নির্বাচিত হয়েছে অবৈধভাবে, বিনা ভোটে। আপনারা ইলেকট্রনিক মিডিয়ায় দেখেছেন যখন ডাকাতের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, তিনি ভোট সেন্টারে গিয়েছেন, ভোট সেন্টারে তাকে ঢুকতে দেওয়া হয়নি, হাজার হাজার সন্ত্রাসীরা বিক্ষোভ করেছে বহিরাগতরা। এই সরকার এই সর্বশেষ ঢাকা ধরনের নির্বাচনটি দিয়েছে এবং নির্বাচন কমিশন, আমরা মনে করেছিলাম বোধ হয় এবার তাদের ভাবুদা হবে, জনগণ ভোট কেন্দ্রে যেতে পারবে, ভোট দিতে পারবে। কিন্তু আমরা কি দেখলাম, আমরা ভোট কেন্দ্রে যাওয়ার প্রত্যাশা নিয়ে এজেন্ট দেওয়ার এবং এজেন্টরা যাওয়া একটি সুষ্ঠু ভোট হবে, এটাই ছিল জনগণের প্রত্যাশা। বিএনপি একটি গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক দল হিসাবে বিএনপি নির্বাচনে গিয়েছে, কিন্তু বিভিন্ন দিক থেকে কথা এসেছে যে ভোট চোর করে চুরি করে নিয়ে যায়, সেই ভোটে কেন যাবেন। তারপরেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে জনগণের ভোটাধিকারের দিকে তাকিয়ে তারা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। জনগণ ভোট দেবে, জনগণের এই নির্বাচন ছিল আমাদের দেখার যে জনগণ তারা তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে, বাংলাদেশে অবরুদ্ধ গণতন্ত্র ফিরে পাবে, মানবাধিকার ফিরে আসবে, এটাই ছিল জনগণের প্রত্যাশা। কিন্তু সেই প্রত্যাশার মধ্যে তারা কি করল, জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে দিল না, জোর করে ভোট দিয়ে দিল। তারা কি করল, গণতন্ত্রের নামে যে অঘোষিত বাকশাল চলছে সেই বাকশালই রাজত্বই কায়েম করলো। তাই আজকের এই জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা বলতে চাই, জনগণের পক্ষ থেকে জনগণ তারা ভোট দিতে চায়, তারা জনগণের নিজেদের স্বাধীন ভোট দিয়ে তারা জনগণের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায়। কিন্তু আমরা সর্বশেষ যেটা দেখলাম, এই দলীয় সরকার আওয়ামী লীগ সরকার অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না, হবে না। এবং জনগণ আজকে সিদ্ধান্ত নেবে এই সরকার অধীনে আর কোন নির্বাচনে যাবে কি যাবে না। কিন্তু জনগণ আমাদের কাছে যে মতামত প্রকাশ করেছে, এই দলীয় শেখ হাসিনার অধীনে আর কোন নির্বাচন নয়। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রয়োজনে একটি বৃহত্তর আন্দোলন গড়ে তুলে জনগণকে ঐক্যবদ্ধ করে সকলের রাজনৈতিক
আমরা ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে গত 500 দিন পর তা প্রত্যাখ্যান করেছি।
ধন্যবাদ, যা দেবে দশ ধন্যবাদ, শহীদ রাষ্ট্রে যা আমরা মনে হোক, দেশের বেগম খালেদা জিয়া বিজয়ী হোক, তার নাম অহংকার, তার গ্রহণ ধন্যবাদ, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখছেন এই ভোট ডাকাতি ভোট সন্ত্রাস। আজকে ভোটারবিহীন নির্বাচনের প্রতিবাদে আজকের এই সমাবেশের সভাপতি আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বারবার কারা নির্যাতিত সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত নব্বইয়ের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের প্রবাদ পুরুষ জনাব আমানুল্লাহ মান, জনাব হাবিবুর রহমান হাবিব সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, এখন বক্তব্য রাখবারও তেমন কোন সুযোগ নেই, শুধু এইটুকু বলবো ঢাকা 18 এবং সিরাজগঞ্জ 6 নির্বাচনের মধ্য দিয়ে, সিরাজগঞ্জ 1 নির্বাচনের মধ্য দিয়ে আবারও সেই একটি সত্যই প্রমাণিত হলো, তা হচ্ছে শেখ হাসিনা এবং সুষ্ঠু নির্বাচন একসাথে চলে না। আবারও প্রমাণিত হলো এই নির্লজ্জ বেহায়া সিইসি হুদা এবং সুষ্ঠু নির্বাচন একসাথে চলে না। ভাইরা আমার, বোনেরা আমার, আজকের এই সমাবেশ ছিল এখানে, কিন্তু গত দুই তিন দিন, গত দুই রাত ধরে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিএনপি এবং বিএনপি নেতা কর্মীদের বাসায় বাসায় পুলিশ হামলা চালিয়েছে, অন্যায় অবিবেচক আচরণ করেছে। আমরা আজকের এই সমাবেশ থেকে এই পুলিশি হয়রানির তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং মিথ্যা গাড়ি পোড়ানোর মামলায় ইতিমধ্যে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতাদের গ্রেপ্তার করা হয়েছে অনতিবিলম্বে তাদের মুক্তি দাবি করছে, যে সমস্ত নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে অনতিবিলম্বে সেই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। আর পরিস্থিতি দেখে মনে হচ্ছে সামনে শুধু একটি রাস্তাই খোলা, তা হচ্ছে এক দফা দাবি। এক দফা দাবি, কি দাবি? এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। আমাদের মনে হয় সেই সিদ্ধান্তের দিকেই সামনে এগিয়ে যেতে হবে, সেই প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে ঢাকা মহানগরী সর্বস্তরের নেতা কর্মীদের আজকের এই সমাবেশে নানা প্রতিকূলতা নানা প্রতিবন্ধকতা ঠেলে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া হোক, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আজকের এই সমাবেশের সমাপ্তি বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বারবার কারা নির্যাতিত মহাসচিব, চলমান স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের শিপশালার জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা 18 নির্বাচনে এবং সিরাজগঞ্জের উপনির্বাচনে সরকারি দলের সন্ত্রাস এবং জালিয়াতির বিরুদ্ধে এবং মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেফতার ও গ্রেফতারি করার প্রতিবাদে আয়োজিত আজকের এই ঢাকা উত্তর এবং দক্ষিণের প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি হাইবুল খান সোহেল এই সমাবেশে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক ডাক্তার বিপি সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য জনাব আমানুর রহমান বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের ঢাকা উত্তর দক্ষিণের সম্মানিত সংগ্রামী নেতৃবৃন্দ প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। এই সরকার আওয়ামী লীগের সরকার অত্যন্ত সুপরিকল্পিত ভাবে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। নির্বাচন ব্যবস্থা নাই, তারা পুরো গণতন্ত্রকেই ধ্বংস করে দিয়েছে। এবং নির্বাচন কমিশন একটা শুধুমাত্র সরকারের বসংবদ একটা অযোগ্য একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সেই কারণে আমরা দেখছি 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচন 29 তারিখে হয়েছে এবং রাতের অন্ধকারে সমস্ত জনগণের অধিকারকে তারা লুট করে নিয়ে গেছে। সেভাবেই আমরা দেখছি যে পরবর্তীকালে যতগুলো নির্বাচন এই সরকারের অধীনে নির্বাচন কমিশনের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেকটি নির্বাচনই তারা তাদের পক্ষে লুট করে নিয়ে যায় এবং ধীরে ধীরে জনগণের আস্থা এই নির্বাচন ব্যবস্থার উপরে ক্রমেই শূন্যের কোঠা চলে এসেছে তা বোঝা যায় জনগণের ভোটারদের উপস্থিতি কেন্দ্রতে বলতে হবে। আমরা গত 18 নির্বাচন দেখলাম ঢাকাতে এত সন্ত্রাস এত কারচুপি এত ভয়ভীতি প্রদর্শন করার পরেও সেখানে 14%-এর বেশি ভোট তারা দেখাতে পারে নির্বাচন কমিশন দেখাতে পারে। আর সেই নির্বাচন কমিশন কি হাস্যকর কি অদ্ভুত কথা এবং কি লজ্জার কথা যে চিফ ইলেকশন কমিশনার তিনি বলছেন যে বাংলাদেশের নির্বাচন কমিশন আমেরিকান নির্বাচন কমিশনের চেয়ে উন্নত। কেন? যে তারা 5 দিনেও ফলাফল ঘোষণা করতে পারে না, এটা আমরা এখানে 5 মিনিটেই পাই। 5 মিনিটে তো পারবেন এই জন্যই যে আপনাদের ফলাফল আগে থেকে তৈরি করা থাকে, সুতরাং আপনারা সেটা ঘোষণা করে দেন। এই প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন তাদের লাজলজ্জা পর্যন্ত নেই, সরম বলে না তা হায়া হায়াটুকু পর্যন্ত তাদের নেই। তাদের লজ্জা সরম যদি থাকতো তারা অনেক আগে এই পদত্যাগ করে চলে যেত। তারা আজকে সম্পূর্ণভাবে আওয়ামী লীগের এই প্যাসিভ সরকারের তারা অসংগত হয়ে কৃণক হয়ে কাজ করছে। বন্ধুগণ, আমরা অনেক কথা বলেছি, আমরা দেখছি যে এই আমাদের এই যে আপনার গত পরশু 9টা বাস উড়িয়েছিল, আমরা তীব্র ভাষায় এই নাশকতার আমরা নিন্দা করেছি, আমরা একটা জন্য পড়েছি এবং আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বিএনপি কোন সংগ্রাসে বিশ্বাস করে না, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই এখন পর্যন্ত বিএনপি প্রত্যেকটা নির্বাচনে অংশ নিচ্ছে। কেন নিচ্ছে? আমরা বিশ্বাস করি যে গণতন্ত্র নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, অন্য কোনো ভাবে আমরা সরকার পরিবর্তনের কথা চিন্তাও করি না ভাবিও না, কারণ আমাদের সেই দল উদার পন্থী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বন্ধুগণ, এই সরকার কি না করেছে, তাদের নিজেদেরকে বেআইনি ভাবে অন্যায় ভাবে তারা গায়ের জোরে ক্ষমতায় বসে থাকার জন্য তারা দেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক নেতা যিনি স্বৈরাচারের স্বাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন, যিনি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যিনি এখনো পর্যন্ত এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যই এই শেষ সময়ে এই বেশি বয়সে অত্যন্ত অসুস্থ অবস্থায় তিনি বন্দি অবস্থায় কাটাচ্ছেন, অসুস্থ দেশের আজকে এই
सरकार बेआईन भाव क्षमता थार कारण क्षमता टीके थार इच्छाते प्रयास कारण आज के नेता तरुण नेता जिन सकल सम्भवनामय नेता भारप्रप्त चेयरमैन तारेक रहमान साहेब जिन आज के देश बाहर अवस्थान कर 35 लाख मानुष के आज के आसामी करा 1 लाख बेसर ओपर मामला दिए कारणटा एकटाई যে বিরোধী দলকে এখান থেকে নিশ্চিহ্ন করতে হবে, বিএনপিকে নিশ্চিহ্ন করতে হবে এবং ভিন্ন মত এখানে রাখা যাবে না। আজকে কোন দিক দিয়ে আপনারা দেশে গণতন্ত্রের লেশ মন্ত্র রেখেছেন? পত্রপত্রিকা কিছু লিখতে পারে না, সাংবাদিকদের জেলে দিয়ে দিচ্ছেন, সাংবাদিকদের হত্যা করছেন। আমাদের কথা নয়, শুধু আমরা বললে তো আপনারা বলেন, আমরা বাড়িয়ে বলছি। আজকে আমেরিকার 7 জন 10 জন সিনেটর তারা চিঠি দিয়েছে সিনেটের প্রধানের কাছে যে বাংলাদেশে আজকে বেআইনি ভাবে বিনা বিচার বহির্ভূত ভাবে প্রায় 400 বেশি লোককে হত্যা করা হয়েছে এবং তাদেরকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি করেছে। বন্ধুগণ, আজকে সারা পৃথিবী জানে যে বাংলাদেশে একটা কর্তৃত্ববাদী একটা সরকার, একটা একনায়ক সরকার, একটা ব্যক্তিবাদী সরকার এখানে প্রতিষ্ঠিত হয়ে আছে। এই গণতন্ত্রের জন্যই আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, আমরা 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। সুতরাং আমাদেরকে এই বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না, এটা সম্ভব নয়। আমরা সবসময় গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা এখনো গণতান্ত্রিক সংগ্রাম লড়াই করে যাচ্ছি। আমাদের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করবো, আপনারা সকলেই ধৈর্য ধরবেন, ঐক্যবদ্ধ থাকবেন এবং একটা জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা অবশ্যই জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করব। আমি আজকের এই সভা থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্ত করার আহ্বান দাবি জানাচ্ছি, আহ্বান করছি। এবং যে মিথ্যা মামলাগুলো করা হয়েছে সেই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং একই সঙ্গে যে নির্বাচনগুলো হয়েছে যেগুলোকে বলে সম্পূর্ণভাবে মানওয়াক নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের হাসিনা সরকার থাকলে কখনো কোনো নির্বাচন সুষ্ঠু হবে না, তাই আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। সেই জন্যই সরকারকে বলবো তার ব্যবস্থা করুন, অন্যথায় প্রত্যেকটি স্বৈরাচার প্রত্যেকটি কর্তৃত্ববাদী সরকার যেভাবে বিদায় হয়েছে আপনাদেরকে জনগণের উত্তাল আন্দোলনের মুখে বিদায় হতে হবে। ধন্যবাদ সকলকে, সালাম আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় সমাজের দল জিন্দাবাদ, শহীদ জামার হক দেশের শ্রী চন্দ্র জয় জিন্দাবাদ, তারিক রহমান জিন্দাবাদ।